नमस्कार, एक प्रणाम मंत्रेर मध्य दिए आमरा शुरू करछी 366तम दिनेर सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्यान। प्राणाराम यूट्यूब चैनलेर माध्यमे ई अनुष्ठानटी सम्प्रचारित होच्छे एवं आज के 366तम दिनेर पर्व। जेहेतु रथ एगिए आसछे ताई आमरा श्रीक्षेत्र पुरी एवं जगन्नाथ दर्शन निये स्मरण मनन करब, अर्थात आज आगामीकाल एवं आगामी परशु ए तीनटी पर्वई आमादेर जगन्नाथ रथ श्रीरामकृष्ण मिलेमिशे एकाकार थाकबे। ताई सेई जिनि जगतेर नाथ सेई जगन्नाथेर चरणे आभूमि लुण्ठित प्रणति जानिए बलभद्र एवं सुभद्रा देवीर चरणेओ सश्रद्ध प्रणाम जानिए आमादेर जगतेर पिता परमेश्वर एवं स्वीय स्वीय आध्यात्म गुरु इष्टेर चरणे आभूमि लुण्ठित प्रणति जानिए सेई प्रणाम मंत्रेर माध्यमे आमरा शुरू करछि आजकेर विषय प्रसंग जगन्नाथ दर्शन। आमरा जगन्नाथ देवेर उद्देश्ये जे प्रणाम मंत्रटी सेटी होच्छे हरतं संसारं द्रुत तरमसारं सूरपते हरतं पापानं बीततिमो पारं जादपते अहो दीननाथं निहित मचलं निश्चित पदं जगन्नाथो स्वामी नयनो पथगामी भवतु मे। अर्थात हे सुरनाथ, तुमि अति सत्तर आमार निकट हईते निस्सार संसार दूर करो। बला हच्छे प्रणाम मंत्रे निस्सार, संसारे किछु नेई सेई जन्य निस्सार, एई संसारके दूर करो। हे जदुपति, तुमि अकुल पापसागर नाश करो। आहा दीनजनेर आकांक्षणीय कि शाश्वत निश्चित मोक्षधामी ना एखाने स्थापित हईयाछे। प्रभु जगन्नाथ, तुमि आमार दृष्टिगोचर हओ। आमरा बार बार सेई रथयात्रार प्रसंग एलेई बार बार आमादेर स्मरण हय जे रथस्तं बामनं दृष्टा पुनर्जन्म न विद्यते। सत्यि सत्यि जगन्नाथ देवेर दर्शनार्थे आमरा पुरी धामे हजार हजार तीर्थयात्री बहु बत्सर धरे ये दिव्य दिनटीते जान एवं मंदिरे गिए तारा जगन्नाथ देवेके दर्शन करें एवं बाड़ी चले आसें। सेई अतीत काल थेके आजो सेटी चले आसे। अनेकेरई मने आनंद हय एवं अनेकेई लोके जाच्छेन बोले देखते जान एवं कि फल हलो सेटा जानेन ना। किन्तु शास्त्र मते देवदर्शनेर फल अवधारित। आमरा देवताके दर्शन करब आर तार कोनो फल हबे ना ता किन्तु नेई। ঠাকুর মাস্টারমশাইকে বলেছিলেন যে পুরীতে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে, তো মাস্টারমশাই ভয় পেয়ে যাচ্ছেন যে ওরে বাবা এই জগন্নাথে পুরীতে যাব, ওই সেই রত্নবেদিতে তারা বসে আছেন, কি করে তাকে আলিঙ্গন করব। তো ওই যিনি পদ বলেন তিনি বুদ্ধি দেন এবং তিনি উপায় করে দেন। মাস্টারমশাই যখন পুরীতে গেলেন তো জগন্নাথ মন্দিরে ঢুকে ওই ভিড় দেখে কিছু বুঝতে পারছেন না। তো হঠাৎ তার মনে একটা বুদ্ধি এসে গেল। পরবর্তীকালে বলছেন ঠাকুরই সে বুদ্ধিটি দিলেন। তিনি পকেটে কিছু রেজগি পয়সা নিয়ে গিয়েছিলেন, তো সেই রেজগি পয়সাটা ওই জগন্নাথের মূর্তির সামনে গিয়ে প্রদক্ষিণ করার সময় হঠাৎ ছুঁড়ে দিলেন মাটিতে। যখন এই ছুঁড়ে দিলেন তখন রেজগি পয়সার আওয়াজে আরও যারা সেবায়িত পাণ্ডা অন্যান্যরা সবাই ওই পয়সা কোড়াতে ব্যস্ত ছিলেন। আর মাস্টারমশাই সেই সুযোগে ওই রত্নবেদীর ওপরে উঠে জগন্নাথকে আলিঙ্গন করে প্রদক্ষিণ করে আবার ওই ভিড়ের মধ্যে মিশে গেলেন। শ্রীরামকৃষ্ণ দেবের এমনই নিদান। মাস্টারমশাই সে জন্য বারবার বলছেন যে যিনি বুদ্ধি দেন তিনি উপায়টিও বাতলে দেন। সেই জন্য শাস্ত্র আমাদের বারবার বলে দেবদর্শনের ফল অবধারিত মিলবে। জগতের নাথের কাছে কিছু চাইলে তিনি বিমুখ করে দেন না, তিনি কিছু না কিছু দেন। এবং নতুন স্থান দর্শন এসবে আমাদের সামান্য অনুভূতি হলেও আসল ফল হচ্ছে জগতের নাথকে দর্শন করে মনুষ্য জীবনের দুঃখের অবসান ঘটানো। আমাদের যে ত্রিবিধ দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, এবং ত্রিবিধ বন্ধন, এই বন্ধনটিও আমাদের বারবার কাটানোর কথা বলছে শাস্ত্র।
সেজন্য আনন্দ স্বরূপ জগন্নাথকে দর্শন করে আসলে নিজেদের আনন্দ স্বরূপ হয়ে যাওয়া, পরম আনন্দ পেয়ে জীবনটাকে সার্থক করা, সেইটি বারবার এই জগন্নাথ দেবের প্রসঙ্গে বলা হয়েছে। জগন্নাথ দেবকে দেখে কিন্তু আমাদের সেটি হচ্ছে না, বলা হচ্ছে যে কই তা তো হচ্ছে না, ওই হাজার হাজার বছর ধরে অতীতকাল থেকে মানুষ যাচ্ছে, দড়ি টানছে, জগন্নাথকে দর্শন করছে, বিশেষ দিনে যাচ্ছে, কই তাও তো হচ্ছে না, কিছু দুঃখের তো অবসান হচ্ছে না। কেন হচ্ছে না? না, জগন্নাথ দেবকে আমরা সত্যিকারের দর্শন করছি না। এই সত্যিকারের দর্শন শুধুমাত্র গেলাম, প্রণাম করলাম, মিষ্টি দিলাম, ভোগ নিবেদন করলাম, নৈবেদ্য করলাম, জগন্নাথকে উদ্দেশ্যে পুজো চড়ালাম, চলে এলাম, তা কিন্তু নয়। দর্শন করতে গিয়ে আমরা জগন্নাথকে কি দেখছি, যে আরে এ তো কাঠের মূর্তি, দেখতে পাচ্ছি না যে জীবন্ত জগন্নাথ সবাইকে আলিঙ্গন করার জন্যে দুবাহু প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছেন। দেবদর্শনে সেই জন্য বিনীত হয়ে শরণাগতির ভাব নিয়ে যেতে হয়। শরণ আত্ম অহংকারের বিনাশ হলে তবে শরণাগতি আসে, এবং তার জন্যে উপায়গুলি অবলম্বন করতে হয়। খুব সুন্দর আছে না, দেখবেন নারায়ণমূর্তির স্ত্রী সুধামূর্তি, যিনি গোল্ড মেডেল ইঞ্জিনিয়ার, পদ্মশ্রী পেয়েছেন, তিনি গেটস সংস্থার সদস্য, এবং নারায়ণমূর্তির স্ত্রী, সেই নারায়ণমূর্তির স্ত্রী নিজেকে তার ইগোটাকে ভাঙার জন্যে, তিনি সাধারণ মানুষের মতনই একজন এটি ভাবার জন্যে, তিনি কিন্তু বছরে একদিন সবজি নিয়ে বিক্রি করতে বসেন। নারায়ণমূর্তির স্ত্রীর দরকার নেই, কিন্তু তিনি করছেন। সেই জন্য শরণাগত, শ্রী ধাতু থেকে শরণ, শরণে, শরণ কখন, ওই শরণ মানে নাশ করা। অহংকারের নাশ হলে তবে মানুষের শরণাগতি আসে, তবেই তীর্থ দর্শন ফলপ্রসূ হয়। এবং তীর্থযাত্রাকালে গাড়ি চড়ে নানান রকম চিন্তা করতে করতে, কথাবার্তা বলতে বলতে গেলে ভাবের হানি হয়, ভক্তির উদ্রেক হয় না। অর্থাৎ ভাব নিয়ে যেতে হয়, ভক্তি নিয়ে তীর্থযাত্রায় যেতে হয়। সেখানে গাড়িতে বসে আমরা নানান রকম কথা বলি, চিন্তা করি, তাহলে তো হবে না। সেই জন্য ভক্তি নিয়ে, ভাব নিয়ে, ঈশ্বরের কথা স্মরণ মনন করতে করতে যেতে হয়। ঠাকুর বারবার বলছেন, তোমরা ঈশ্বর সেবা করতে যাচ্ছ, পুজো করতে যাচ্ছ, সেখানে ঈশ্বরের প্রসঙ্গ বাদ দিয়ে বাকি সব কথা হচ্ছে। এমন অনেক সময় দেখবেন সন্ন্যাসীদের কাছে গিয়েও সাধু সঙ্গ করার আগে আমরা নানান রকম অন্য প্রসঙ্গের কথা বলি। আমি গেলাম কিন্তু সাধুর কাছে যে ভাব নিয়ে, সেটি দরকার। শ্রীশ্রী মা একবার পুরীতে জগন্নাথ দর্শন করবার জন্যে বলরামবাবুর পাণ্ডা পালকির ব্যবস্থা করেছিলেন। তা শ্রীশ্রী মা পালকিতে যেতে সম্মত হননি, তিনি হেঁটেই গিয়েছিলেন। পাণ্ডাকে বলেছিলেন যে না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতন পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। এই যে জগন্নাথ দর্শনের ভাবটি হচ্ছে, তুমি আগে যাবে, আমাকে পথ দেখাবে, কিন্তু আমি দিনহীন কাঙালিনীর মতন যাব। অর্থাৎ নিরভিমান হয়ে বিনীত সেবিকার ভাব নিয়ে শ্রীশ্রী মা জগন্নাথ দর্শনে গিয়েছিলেন, এবং সেই জন্য শ্রীশ্রী মা জগন্নাথ দেবকে দর্শন করে বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। বলছেন জগন্নাথকে আমি দেখলাম যে তিনি পুরুষ সিংহ, রত্নবেদিতে তিনি বসে রয়েছেন, আর আমি কি করছি, না আমি দাসী হয়ে তাঁর সেবা করছি, এই ভাবটি। সেই জন্য জগন্নাথ দেব প্রত্যেক জীবের মধ্যে বিরাজ করছেন। তাকে আমরা দর্শন করতে যাচ্ছি না, বা তাকে সেই দর্শন করবার যাওয়ার ইচ্ছাও আমাদের হচ্ছে না, আমরা নানান রকম প্রতিবন্ধকতার কারণে যেতে পারছি না, কিন্তু মানুষের হৃদয় মন্দিরে যে জগন্নাথ বিরাজ করছেন, তাকে দর্শনের জন্যে প্রস্তুতি চাই। এবং রাজদরবারে ভিখারির বেশে গেলে দরবারে প্রবেশ করতে পারা যাবে না, রাজদর্শন তো দূরের কথা, দারোয়ান তাড়িয়ে দেবে। এবং ভিক্ষা চাইবার জন্য রাজদরবার নয়, ভিখারিকে ভিক্ষা দেবার জন্য অন্য স্থানে রাজা ব্যবস্থা করেছেন, কিন্তু রাজদরবারে প্রবেশ করতে গেলে রাজবেশ ধারণ করে যেতে হবে। সেই রাজবেশটি কি? পবিত্রতা, দয়া, প্রেম, ভক্তি, এই বেশে ভূষিত হয়ে রাজার নিকট যেতে হবে। অর্থাৎ তিনি জগতের রাজা, তার কাছে যেতে গেলে আমাদের সেই রাজবেশ,
হৃদয় সিংহাসনে তিনি রয়েছেন, সেই হৃদয় সিংহাসনের যে জগন্নাথ তাকে আমরা দেখতে পাচ্ছি না। পুরীর মন্দিরের জগন্নাথকে দেখতে গেলে ওই কাঙালিনীর মেশে একেবারে দিনহীনভাবে, আর ভেতরের জগন্নাথ হৃদয়ের জগন্নাথকে দেখতে গেলে একেবারে, রাজাকে যখন দেখতে যাচ্ছি তখন তিনি হৃদয়ের রাজা, রাজা ধীরাজ, সম্রাট শ্রেষ্ঠ, তাকে দেখতে গেলে একেবারে ওই রাজবেশ, সেই পবিত্রতা, দয়া, প্রেম, ভক্তি, এই সমস্ত বেশে ভূষিত হয়ে তার কাছে যেতে হবে। সেইটিই কঠোপনিষদ বলা বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। অর্থাৎ জীবাত্মাকে রথস্বামী আর শরীরকে রথ বলে জানবে, বুদ্ধিকে সারথি রথ চালক এবং মনকে লাগাম বলে জানবে। অর্থাৎ জীবাত্মা কি না রথের স্বামী, শরীরটি কি না রথ, বুদ্ধিটাকে না সারথি সে রথের চালক, আর মনটাকে লাগাম, এইটিই সুন্দরভাবে কল্পনা করা হয়েছে। সেজন্য এই শরীররূপ রথে বসে আছেন রথস্বামী জীবাত্মা, অর্থাৎ উপাধি বিশিষ্ট পরমাত্মা। এই শরীর রথের দ্বারা জীবাত্মা তার বুদ্ধি, মন, ইন্দ্রিয়াদি উপাধি পরিত্যাগ করে পরমাত্ম তত্ত্ব বা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, এইটি আমাদের মনে রাখতে হয়। এবং সেই শরীর রথের দ্বারা সংসার প্রাপ্তিরূপ কর্মের মাধ্যমে আমরা সংসারে আবদ্ধও হতে পারি। এখানেই জীবাত্মার বুদ্ধি দ্বারা মনের মাধ্যমেই মুক্তি বা সংসার প্রাপ্তি হয়। অর্থাৎ ইন্দ্রিয়ানি, ওই যে বারবার ইন্দ্রিয়ের দ্বারা বিবেকী ব্যক্তিরা সেই জন্য চক্ষুর দ্বারা ইন্দ্রিয় সমূহকে দেহরথের অশ্বরূপে কল্পনা করে থাকেন, এবং এই রূপ রসাদি ভোগ্য বিষয় সমূহকে সেই ইন্দ্রিয় অশ্বের বিচরণ পথ বলে মনে করে থাকেন, এবং শরীর ইন্দ্রিয় এবং মন সমন্বিত আত্মাকে সুখ দুঃখ অনুভবকারী ভোক্তা বলে তারা ভাবতে থাকেন। এইটি হচ্ছে আসল জগন্নাথ দর্শন। এবং রথস্বামীর ইঙ্গিতে এই সমস্ত কার্য হয়। সারথি রথস্বামীর ইচ্ছা অনুযায়ী আমরা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে যাই, এবং সারথি তখন তার হাতের লাগামের দ্বারা অশ্বগুলিকে পরিচালনা করে একেবারে রথস্বামীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন। অর্থাৎ আমাদের এই যে মন দুটি ভাগ, প্রবৃত্তি এবং নিবৃত্তি, সেইটি কার দ্বারা হবে না বুদ্ধির দ্বারা, কারণ বুদ্ধি মনকে চালিত করে। তাই বুদ্ধির ভালো মন্দ বিচারের দ্বারা আমরা মনকে অধীনে আনতে পারি, এই মন নিয়েই গণ্ডগোল। সেজন্য সুফি দর্শনে বারবার বলা হয়েছে যে নিজেকে প্রথম জানতে পারে তার ঈশ্বরকে জানতে কোনো অসুবিধে হয় না। এই নিজেকে জানা, নো দ্য ইয়োরসেলফ, তুমি নিজেকে যত জানবে ততই তোমার ঈশ্বর তোমার কাছে বারবার প্রকটিত হবেন, এবং সেই শরীর বোধের পারে সেই বুদ্ধি আমাদের ভালো মন্দ বিচারের দ্বারা মনটিকে কন্ট্রোল করে, এবং মনকে বসে এনে বুদ্ধির সাহায্যে উপাধিযুক্ত আত্মা অর্থাৎ জীবাত্মা এই অনিত্য সংসার থেকে মুক্ত হয়ে উপাধিশূন্য আত্মত্ব লাভ করতে পারেন। মানব জীবনের এইটাই লক্ষ্য, অর্থাৎ এইটাই মানব জীবনের লক্ষ্য, যে ভালো মন্দ বিচার দ্বারা তার একটা বিবেক থাকবে, এই বিবেকী মনের দ্বারা মানুষ এগিয়ে যাবে। এবং যখন সেটা গৃহস্থ মানুষ তার আশ্রমে থেকে করতে পারবেন, তখন তিনি স্ত্রীয় ধর্মকে সুন্দরভাবে পালন করছেন, এবং যখন সেইটি আবার সন্ন্যাসীরা তাদের জীবনে করতে পারবেন, তখন তারাই শ্রেষ্ঠ সন্ন্যাসী হবেন। আমাদের মনে রাখতে হবে আমরা সন্ন্যাসী বা গৃহস্থ সবাই এই যে জার্নি, এই পথে চলছি, হাঁটছি, আমাদের পথ চলা শেষ হয়ে যায়নি। একজন গৃহীও বলতে পারেন না যে আমি সফল গৃহস্থ, কারণ জীবনের শেষ দিন পর্যন্ত মহামায়া তাকে কী অবস্থায়, কীভাবে, কী রূপে রাখবেন সেটা জানা নেই। সেই জন্যেই এই বুদ্ধি এবং মন সম্পর্কে আমাদের ধারণাটি স্বচ্ছ হওয়া দরকার, যে এই অনিত্য দুঃখময় সংসারে আমরা এত দুঃখ পেয়েও সেটিকেই সত্য বলে আঁকড়ে থাকছি। কেন থাকছি না, আমাদের অন্তঃকরণের নিশ্চয়াত্মিকা বৃত্তিকে বুদ্ধি বলা হয়। নিশ্চয়াত্মিকা যেটা কনফার্ম, অ্যাফার্ম করছে সেইটি বুদ্ধি, এবং অন্তঃকরণের এই সংকল্প বিকল্প
বৃত্তিকে মন বলে। মন সবসময় দোদল্যমান, মন মত্ত হাতির মতন দৌড়ে বেড়াচ্ছে, একবার এদিক ওদিক এদিক ওদিক, কী করবেন, ডিসিশন নেবেন, যাবেন কি যাবেন না, ওর সাথে কথা বলবেন কি বলবেন না, ওখানে টাকা দেবেন কি দেবেন না, নানান রকম চলছে সংকল্প এবং বিকল্প। এবং একই বস্তু সেই জন্য কার্যটা করছে কিন্তু নাম আলাদা। আর বুদ্ধি কি নিশ্চয় আত্মিকা বৃত্তি, মানে মন যখন কনফার্ম হয়ে যাচ্ছে, বুদ্ধি যখন সিগনালটা দিয়ে দিচ্ছে যে ইয়েস ইউ ক্যান প্রসিড, তখন সেটা বুদ্ধি। এবং দেহের সমস্ত কাজ এই বুদ্ধি করে থাকে, কেবল শরীরের বাঁচা বা অন্য ধরনের শারীরবৃত্তীয় কার্যগুলো সেগুলো প্রাণের উপর নির্ভর হয়, অন্য সমস্ত কাজ এই বুদ্ধিকেই করতে হয়। কাজে এই বুদ্ধি যেহেতু প্রধান, তখন বুদ্ধি অবিবেকী, ভালো মন্দ বিচার শূন্য হলে বুদ্ধি মনকে সংযত করতে পারে না। আর মন যদি সংযত না হয় তাহলে ইন্দ্রিয় সংযত হয় না, এবং বিবেক বা অবিবেক বুদ্ধির বৃত্তি, বিবেক বা অবিবেক বুদ্ধির যেটি বৃত্তি সেইটি ধর্ম, আত্মার ধর্ম নহে। অর্থাৎ বিবেকী বুদ্ধি না হলে হৃদয় মন্দিরে যে আত্মা বা জগন্নাথ বসে আছেন তাঁর দর্শন মিলবে না। যদি না বিবেকী বুদ্ধি আমাদের কাজ করে তাহলে যে জগন্নাথ বসে আছেন তাঁর দর্শন মিলবে না। অবিবেকী বুদ্ধির দ্বারা মানুষ সংসারে আবদ্ধ হয়, এই বুদ্ধি মনকে সংযত করতে পারে না। তাই অসংযত মনকে হৃদয় মন্দিরে অবস্থিত জগন্নাথ অভিমুখী করা যায় না, সেইটি আমাদের বারবার ভাবতে হয়। এবং এই ধরুন কোনো তীর্থ যাওয়ার আগে সেজন্য সেই তীর্থ মাহাত্ম্যটি নিয়ে সর্বদা চিন্তা করতে হয়, এবং সেই তীর্থ মাহাত্ম্যই আমাদের হৃদয়কে পবিত্র করে। যে পুরীধামের কথা আমরা জানি, যেখানে জগন্নাথ মহাপ্রভু রয়েছেন, সেই শ্রীক্ষেত্রটি অতি প্রাচীনকালে এর প্রতিষ্ঠা, এবং ঐতিহাসিকরা এই ক্ষেত্রের উৎপত্তি বা প্রতিষ্ঠা সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেন। ঋগ্বেদেও পুরুষোত্তম ক্ষেত্রের অস্তিত্ব রয়েছে, এবং অপরের মতে ব্যাসদেব রচিত মহাভারত এবং বাল্মীকি রামায়ণেও এই ক্ষেত্রের ইঙ্গিত পাওয়া যায়। ব্যাসদেব কৃত প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণের মধ্যে স্কন্দ পুরাণের অন্তর্গত উৎকল খণ্ডে এই পুরীক্ষেত্রের বর্ণনা রয়েছে। এটি পুরুষোত্তম মাহাত্ম্য নামে প্রসিদ্ধ, এবং এছাড়াও ব্রহ্মপুরাণ এবং বৃহৎ নারদীয় পুরাণেও এই ক্ষেত্রের বিবরণ কয়েকটি অধ্যায়ে উল্লেখ করা যায়। পদ্মপুরাণে রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন এই ক্ষেত্রের আগমনের বর্ণনা পাওয়া যায়। মৎস্যপুরাণ, গরুড় পুরাণ, কূর্ব পুরাণ এই সমস্ত ক্ষেত্রেই এটি পাওয়া যায়। প্রকৃতপক্ষে এই ক্ষেত্রের প্রতিষ্ঠা কবে কোন পরিস্থিতিতে হয়েছিল সেই নিয়েও কিন্তু মতামত রয়েছে। কোনো কোনো আলোচক বলেন যে আদিবাসী শবরদের বৃক্ষ পূজা থেকেই জগন্নাথ দেবের এই উপাসনার সৃষ্টি। আবার কেউ কেউ বলেন যে প্রাচীনকালে আদিবাসী শবররা এখনকার মতন বহু পূর্বকালে একটি কাঠ স্থাপন করে সেটিকেই দেবতা ভেবে পুজো করতেন। সিঁদুর, কাজল প্রভৃতি পদার্থে তার চোখ, মুখ এগুলো সব আঁকতেন। এইভাবে শবর জাতির এক দেবতার পুজো ক্রমে বেড়ে এই আজকের জগন্নাথের উপাসনায় পরিণত হয়েছে। কারোর কারোর মতে মৌলিক দেবতা হচ্ছেন জগন্ত, এবং সেই জগন্ত শব্দ থেকে জগন্নাথ শব্দের উৎপত্তি। পুরাণে উল্লেখ আছে সেই মৌলিক আদিবাসী দেবতাই হচ্ছেন নীলমাধব, পরে রাজা ইন্দ্রদ্যুম্ন তাঁর জায়গায় চারটি দারু মূর্তি স্থাপন করেন। কেউ কেউ আলোচক বলছেন যে এই শ্রীক্ষেত্রটি পূর্বে একটি বৌদ্ধ ক্ষেত্র ছিল, এখানে বৌদ্ধ ত্রিরত্ন অর্থাৎ বুদ্ধ, ধর্ম এবং সংঘের পুজো হয়। ধর্ম স্ত্রীরূপিণী ছিলেন, কালক্রমে বৌদ্ধ ধর্মের প্রভাব কমে যাওয়ায় এই তিন দেবতাকে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র রূপে পুজো করা হচ্ছে। আর কেউ কেউ আবার বলেন যে এই জগন্নাথ মূর্তি পূর্বকালের বুদ্ধদেবের পরিবর্তিত রূপ। বর্তমানে শ্রীক্ষেত্রে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে সেখানে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র এবং সুদর্শন পুজো পান। এই চার মূর্তি দারু বা কাঠে তৈরি। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে ভগবান বিষ্ণু স্বয়ং চার মূর্তি হয়ে এই ক্ষেত্রে বিরাজ করেন। এই চার মূর্তি হচ্ছেন বলরাম রূপধারী অনন্ত, লক্ষ্মী রূপধারী সুভদ্রা, স্বয়ং নারায়ণ এবং তাঁর চক্র সুদর্শন। এছাড়াও এখানে রয়েছেন মাধব, লক্ষ্মী
এবং সরস্বতী শ্রীমন্দিরের মধ্যেই রত্ন সিংহাসনে বিরাজিত। লক্ষ্মী এবং সরস্বতী দুটি ধাতু মূর্তিতে নির্মিত। সেই মূর্তি দুটি সাধারণ জগন্নাথ দেবের মূর্তির দুই পাশেই তারা থাকেন। মাধব মূর্তি জগন্নাথ মূর্তির মতোই দেখতে, কিন্তু আকৃতিতে ক্ষুদ্র। তিনিও জগন্নাথ দেবের মূর্তির কাছেই থাকেন এবং সুদর্শনের আকৃতি অনেকটা স্তম্ভের মতন। তিনিও জগন্নাথ দেবের বাঁদিকে থাকেন। মন্দিরের মধ্যে প্রবেশ করলেই বাঁদিকে বলভদ্র, মাঝখানে সুভদ্রা এবং ডানদিকে জগন্নাথ ও অন্যান্য সমস্ত দেবদেবীর দর্শন হয়। সাধারণত এই তিন দেবতার জন্য সমস্ত নীতি এবং পুজো তিন বাড়ে, অর্থাৎ পুজোর জন্য যে নিরুপতি স্থান সেটিকে বাড়ে বলে, বয়াকার ডয় শুনু ডয়, সেইখানেই সম্পন্ন করা হয়। বলভদ্র শ্বেতবর্ণ, সুভদ্রা হলুদ বর্ণ এবং জগন্নাথ কৃষ্ণবর্ণ। অন্যান্য দেবদেবীর মূর্তির মতন এরা সম্পূর্ণরূপে মনুষ্যাকৃতি নন। এই তিন মূর্তির কান, হাতের পাতা, পা, ঠোঁট এবং ভুরু এই কোনোটাই নেই। জগন্নাথের চোখ দুটি গোল, সেই জন্য তাকে স্থানীয় ভাষায় বলা হয় চোকাডল। কেউ কেউ বলেন জগন্নাথ নিরাকার হওয়ায় তাঁর রূপ এই রকম। আবার কেউ কেউ বলেন যে জগন্নাথের মূর্তি ওঙ্কার রূপে প্রতিষ্ঠিত, সেই নাদব্রহ্ম, সেই জন্য তাঁর মূর্তি এই রকম। ব্রহ্মপুরাণ এবং নারদ পুরাণে বিশ্বকর্মার দ্বারা এই বলরাম, কৃষ্ণ, সুভদ্রা এই তিন মূর্তির নির্মাণের কথা পাওয়া যায়। সেখানে সুদর্শনের কোনো নাম নেই। অগ্নিপুরাণ, গরুড় পুরাণেও এই তিন দেবদেবীর পুজোর কথা উল্লেখ রয়েছে। এই শ্রীক্ষেত্রের বিভিন্ন নাম রয়েছে সেটাও আমরা জানি। আর কৃষ্ণ উপাসক বৈষ্ণবরা যারা, তারা কিন্তু এই তিন মূর্তিকেই ভগবান শ্রীকৃষ্ণ, তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রা বলে গ্রহণ করেন। রাম উপাসক যারা, তারা রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা বলে গ্রহণ করেন। কিন্তু বলভদ্রের বাড়কে বড় বার এবং সেই দেবতাকে বড় ঠাকুর বলা হয়। বৌদ্ধরা এই তিন মূর্তিকে বুদ্ধ, ধর্ম এবং সঙ্ঘ বলে প্রকাশ করেন। তাদের মতে ধর্ম স্ত্রীরূপ হওয়ায় দুই পুরুষের মধ্যেই অবস্থিত তারা হন। আর অন্য কোনো জায়গায় আলোচক জগন্নাথকে বিষ্ণু, বলভদ্রকে শিব এবং সুভদ্রাকে দুর্গা বা পার্বতী রূপে স্বীকার করেন। স্কন্দ পুরাণে সুভদ্রাকে লক্ষ্মী বলা হয়েছে এবং সারলা দাসের মতেন সুভদ্রা হচ্ছেন ব্রহ্মা। তিনি আদি মাতার অভিশাপের জন্য স্ত্রী রূপ গ্রহণ করেছেন। এ নিয়ে বিতর্ক রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন পুরাণ পৌরাণিক কার যারা, তারা নানান রকমভাবে যে রূপকল্প সেই ঋষির দর্শনে তারা সেটিকে অনুধাবন করেছেন। এবং প্রাচীন পুরাণ, কাব্য এবং অভিলেখ পদ্ধতিতে শ্রী জগন্নাথকে পুরুষোত্তম এবং এই ক্ষেত্রটিকে পুরুষোত্তম ক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এবং ঋগ্বেদ, উপনিষদ, ভাগবত পুরাণ সমস্ত ক্ষেত্রে পুরুষ দেবতা এবং মহাভারত, গীতা, বিষ্ণু সহস্রনাম প্রভৃতিতে উল্লেখিত পুরুষোত্তম দেবতার নাম অনুসারে এই জগন্নাথকে পুরুষোত্তম বলা হয়। আদি শঙ্করাচার্য একে পুরুষোত্তম নামে পুজো করতেন বলেই অনেকে বিশ্বাস করেন। এবং তার আগে প্রভু জগন্নাথ মাধব বা নীলমাধব নামে প্রসিদ্ধ ছিলেন। কিছু কিছু প্রাচীন বৌদ্ধ ধর্ম এবং তন্ত্রক্ষেত্রে এই জগন্নাথের নাম দেখতে পাওয়া যায়। প্রসিদ্ধ বৈষ্ণব আচার্য রামানুজ এই ক্ষেত্রটিকে শ্রীক্ষেত্র নামে পরিচিত করান, কারণ শ্রী বা লক্ষ্মী তার মুখ্য দেবী এবং তার সম্প্রদায়ের নাম শ্রী সম্প্রদায়। এই ক্ষেত্রটি একটি বিরাট নীল পর্বতে অবস্থিত হওয়ায় এর নাম নীলাচল, নীলগিরি বা নীলাদ্রি। আবার আকৃতিটা অনেকটা শাঁখের মতন হওয়ার জন্য একে শঙ্খক্ষেত্রও বলা হয়। যমদণ্ডের ভয় দূর করে বলে এটি যমনিক তীর্থ নামেও প্রসিদ্ধ। প্রভু বিষ্ণু এই ক্ষেত্রে 10 অবতার গ্রহণ করেছিলেন বলে এটিকে দশাবতার ক্ষেত্র বলে। আর তান্ত্রিকরা এটিকে উড্ডিয়ান পীঠও বলে থাকেন। অর্থাৎ সমস্ত ধর্ম কোথাও যেন এই মিলে যাচ্ছে। এবং এই শ্রীক্ষেত্রের উৎপত্তি স্কন্দপুরাণের মতটিকেই বারবার স্মরণ করা হয়। আমাদের যে জগন্নাথ দর্শন সেটি নিয়েও নানান রকমের যে রাজারা পরবর্তীকালে এই জগন্নাথকে জগন্নাথ মন্দিরের সেবায়িত হিসাবে রয়েছেন। এবং আমরা একটু স্মরণ করে নিই যে এই মন্দিরে চারটি মুখ্য দ্বার রয়েছে। পূর্বদ্বারকে সিংহদ্বার বলা হয়, কারণ এই দ্বারের দুপাশে দুটি বড় বড় সিংহের মূর্তি আছে। দ্বারের ওপরে লক্ষ্মী মূর্তি এবং দশাবতার মূর্তি আছে। এই দ্বারের খোদাই এবং চিত্রকলা সেটি অতীব মনোহর। অন্য তিন দ্বারের মধ্যে দক্ষিণ দ্বারটি অশ্বদ্বার, পশ্চিম দ্বারটি ব্যাঘ্রদ্বার এবং উত্তর দ্বারটি হস্তিদ্বার নামে পরিচিত। বিভিন্ন তীর্থযাত্রীরা তাদের ধর্ম বিশ্বাস অনুসারে এই বিভিন্ন দ্বার দিয়ে
প্রবেশ করেন এবং এই জগন্নাথ মন্দিরকে চারটি ভাগে মূলত বিভক্ত করা হয়। মেন একটি হচ্ছে বড় দেউল বা শ্রীবৎস খণ্ডশাল মন্দির, আর একটি জগমোহন বা মুখশালা, আর একটি নাট মন্দির, আর একটি হচ্ছে ভোগমণ্ডপ। এছাড়াও যে বাহার বের সেই কথাটিও রয়েছে। এবং জগন্নাথের সেবায়তগণ 36টি ভাগে বিভক্ত। সাময়িকভাবে এই সেবকবর্গকে ছতিশা নিয়োগ বা 36 শ্রেণী বলা হয়। এবং বংশ পরম্পরায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সেবা তিনটি বারে এরা পরবর্তীকালে ধরে সবাই করে আসছেন। এই মন্দিরের শিল্পকলা অপরিসীম এবং স্মরণ করা হয় যে পুরীর গজপতি রাজা জগন্নাথের প্রধান সেবক। তিনি পূর্বকালের গজপতি রাজাদের উত্তরাধিকারী, তাই তিনি রাজনীতি, ছেড়াপহরা প্রভৃতি সেবা করেন। কোনো কাজে অনুপস্থিত থাকলে মুদিরথ নামে সেবক তার কাজ করেন। সেই জন্য আমরা দেখতে পাই যে রাজা যখন প্রথম ওই ঝাড়ুটা দেন, তারপরেই রথ শুরু হয়, তার গতি নেয় এবং মানুষের মধ্যে আসে। সাধারণ মানুষই জগন্নাথকে দর্শন করে মুক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু আসল এই জগন্নাথ দর্শন, যেটি শাস্ত্র অনুযায়ী আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আমরা মন দিয়ে, ভাব দিয়ে তাকে দর্শন করলাম কি না, অর্থাৎ বারবার তখন তাকে বলতে ইচ্ছা করে যে হে প্রভু, তুমি আমার আত্মা, তুমি আমার বুদ্ধি, ইন্দ্রিয়, শব্দ, তুমি, সেই জন্য তুমি আমার এই শরীর মন্দিরে এসে তুমি অধিষ্ঠিত হও। এই হৃদয় মন্দিরে যে সর্বভূতের ঈশ্বর জগন্নাথ বিরাজ করছেন, তাকে যদি দর্শন করতে চাই আমরা, তাহলে তাকে দৈনন্দিন কর্মের মধ্যে দিয়েই নিজের মনকে প্রস্তুত করে দর্শন করতে হবে। অর্থাৎ ভোর থেকে জগন্নাথের চিন্তা করে যদি দৈনন্দিন কাজকর্মটা আমরা করি, সাধনার অনুকূল শাস্ত্র পড়ব, অপরের কল্যাণের জন্য সেবা, অর্থাৎ মনটিকে প্রস্তুত করে এই সাধনা সেবা এইগুলো করে করে যখন মনটি আমাদের সংযত হবে, যখন ভগবত বুদ্ধিতে কর্মের দ্বারা মনটি শুদ্ধ হবে, তখন মন শান্ত হবে, বুদ্ধি পবিত্র হবে। এবং বুদ্ধি যত পবিত্র হবে, শান্ত হবে, শুদ্ধ হবে, ততই একাগ্র চিত্তে ভগবত ভক্তির স্ফুরণ হবে। এবং মানুষ হৃদয় মন্দিরেই তখন জগন্নাথকে দর্শন করে তার জীবন সার্থক করবে। সেই জন্য বারবার বলা হচ্ছে, এই পবিত্র মনের দ্বারাই মানুষ তার হৃদয় মন্দিরে জগন্নাথ দর্শন করে তার জীবনকে সার্থক করতে পারে। ঠাকুর বলছেন, ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, এইরূপ লোক কেবলমাত্র ভক্তির জোরে ঈশ্বর লাভ করতে পারে। অর্থাৎ তার রোডটা জানা নেই কোন পথে সে যাবে, কিন্তু তার মনে ঈশ্বরকে জানবার জন্য ব্যাকুলতা আছে, ভক্তি আছে, কেবলমাত্র ভক্তির জোরে ঈশ্বর লাভ করতে পারে। এবং শ্রী রামকৃষ্ণদেব উল্লেখ করছেন যে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল, পুরীর কোন পথ সে জানত না, দক্ষিণ দিকে না গিয়ে সে পশ্চিম দিকে চলে গিয়েছিল, পথ ভুলে গিয়েছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে যখন লোকেদের জিজ্ঞাসা করত, তখন তারা বলে দিত এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথকে দর্শন করলে, দেখো না, পথ না জানলেও কেউ না কেউ বলে দেয়। ঠাকুর আমাদের বলছেন যে পথ না জানলেও, শাস্ত্র আমাদের হয়তো পড়া নেই, এত আমরা জানি না, কিন্তু ওই তিনি আমাদের বলে দেবেন। এবং তিনি আমাদের কি বলছেন, তিনি বলছেন যে দৈনন্দিন কর্ম করার আগে মনটিকে জগন্নাথের চিন্তা করে ওই সাধনভাবে ভগবত কর্ম করা, অনুকূল শাস্ত্র পড়ে কল্যাণের, অপরের কল্যাণের জন্য একটু সেবামূলক কাজ করা এবং মনটিকে সংযত করা, এইটি যখন আমাদের কেউ বলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, তখন আমরা যেন সমস্ত ক্ষেত্রে এই জাগতিক জীবনে নানান রকম ভোগ্যবস্তু বিষয় বাসনার মধ্যে থেকেও ভগবানের চিন্তা করতে করতে কর্মকে, অর্থাৎ কর্মের সাথে ভগবানকে যুক্ত করে নিলে, মনটিকে পবিত্র করে এই মনের দ্বারাই যখন জগন্নাথ দর্শন করতে পারবো, তখন এই মানব হৃদয়ে বা মানব হৃদয় মন্দিরে জগন্নাথ দর্শন সার্থক হবে, আমাদের মনুষ্য জন্ম ধন্য হবে। তখন ওই মায়ের কথা যে সবাই হয়তো মুক্ত হবে না জগন্নাথ দর্শন করে, কিন্তু দু একজন মুক্ত হবে, যাদের সেই ভাব, যাদের সেই শুদ্ধতা আসবে, তারা ভগবানের কাছে এই নিঃসার সংসার থেকে, এই অসার সংসার থেকে সেই সারের সত্য লোকে পৌঁছে যাবেন। সকলকে প্রণাম জানাই এবং আজকের আমরা সবাই সমবেতভাবে সেই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব যে হে জগন্নাথ, হে
জগতের প্রভু তুমি আমাদের পথ দেখাও, নয়নগামী ভবতু মে, অর্থাৎ তুমি আমাদের পথ দেখাও, তুমি আমাদের পথ দেখাও। সকলকে প্রণাম জানিয়ে আবারও জগতের নাথের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের আপাতত বিরতি নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।